সবে মাত্র কুয়ার পারে কাপড় চোপড়গুলো বের করে এনে রাখতে না রাখতেই মাসি চলে এসেছে। মাসি আমাকে দেখেই বলছে, আগেই তুমি কাপড় কাচতে বসো না, আমি আগে বাসনটা মেজে নিই, তারপরে তুমি কাপড়গুলো কাচো, বরঞ্চ তুমি ততক্ষণে কাপড়গুলো ভিজিয়ে নাও আর আমার বাসন মাজা হয়ে গেলে তারপরে তুমি কেচে নাও। তো মাসিরও তারা সকাল সকাল, মাসি বলছে আমার রান্না হয়নি, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো মাসি এই সাইডটাতে বসে না বাসন মাজছে, বাসন মেজে তারপরে উঠানটা ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছবে, ততক্ষণ আমি কি করব, দাঁড়িয়ে আছি। তো আমার না কাপড় কাচা হয়ে গেছে, এদিকে মাও তাড়া দিচ্ছে, মা আজকে যেহেতু রোববার বাজার যাবে, মা বলছে তোরা আগে খেয়ে নে, ব্রেকফাস্টটা করে নে, তারপর আমি বাজার যাব, এসে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে তো জানেনি রোববারে বেশি আমাদের ঝামেলা করে না, রুটি ওই বাটার দিয়ে সেঁকে দিয়েছে, মানে বাটার একটু ভেজে দেয় আর ওটা খেতে ভালো লাগে চায়ের সাথে। আর এদিকে ব্রেড আনা হয়েছে, এটা ছেলে মেয়েদের জন্য, তো এখন একটু চা করা হচ্ছে। তো কি করা যাবে বলুন, বাজারে গিয়ে তারপরে আসতে অনেকটা সময় লেগে যায়, তারপরে এসে আবার রান্নাবান্না করতে হয়, তো সেজন্য রোববার দিন সকালবেলাটা খুব একটা ঝামেলা করা হয় না। আর আপনাদের দাদাভাই থাকলে ও যদি মানে রোববারে বাজারে যায় তাহলে কিন্তু আর অসুবিধা হয় না। কি করা যাবে, তো কিছু করার নেই, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে মা তো চলে গেল বাজারে, তারপরে আমি তখনও তো জামাকাপড় মানে কাচতে না কাচতেই মা বললো আগে খেয়ে নে, তো সেজন্য আগে সকালে জলখাবারটাই খেয়ে নিলাম, সব দিকে তো চিন্তা করতে হয়। তারপরে মা বলল আমি চলে যাওয়ার পরে তুই বরঞ্চ কাপড় চোপড়টা মেলে দিস, তা আমি মা চলে গেল, আমি এসে মানে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি, আর বেশি দেরি করব না, কারণ হচ্ছে রোদ উঠলেও রোদের তেজ একদম কম, আর যে সমস্ত মোটা জামাকাপড়গুলো ধুয়েছি সেগুলো না শুকালেও অসুবিধা, আর ওপরে ঘরে যে মেলে রাখবো না, ওই জানলা যেহেতু কাচ নেই, ওই সারারাত্রিতে যে কুয়াশা পড়ে তাতে আরও মনে হয় জামাকাপড়গুলো ভিজে ভিজেই হয়ে থাকে, সেজন্য আমি চেষ্টা করি যাতে এক রোদেই শুকিয়ে যায়। আর দেখুন ওইদিকে যে প্রোফাইলটা রয়েছে ওটা জ্যাকের প্রোফাইল, গতকালকে ধুয়ে দেওয়া হয়েছে, ওর বিছানা টিছানা সমস্তটাই গতকালকে ধুয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমি এই জামাকাপড়গুলো কেচে দিই, আর রোববার দিন না জামাকাপড় অনেক বেশি থাকে, কারণ হচ্ছে যে কলেজের ড্রেস ট্রেস থাকে, তারপরে সোয়েটার জাম্পার আর শীতের যে জামাকাপড় কাচতে কাচতে সত্যি একদম কি বলবো, আর কবে যে গরম পড়বে, এখন মনে হচ্ছে যখন গরম পড়ে তখন মনে হয় কবে শীত পড়বে, এই হচ্ছে অবস্থা। তো আজও অনেক জামাকাপড় আমি কেচেছি, তো এখন মেলে দেব। আর ঘরে কিন্তু বাসি বিছানা আমার এখনও অবধি তোলা হয়নি, তো গিয়ে আমাকে তুলতে হবে। আগে ভাবলাম কাপড়টাই মেলে নিই, সব দিকেই মানে চিন্তা, এদিকে কাপড়ও শুকাতে হবে তাড়াতাড়ি করে, এদিকে বিছানাও তুলতে হবে, আর এই দেরি করে উঠলে হচ্ছে এই একটা সমস্যা। আর প্রতিদিন তো সকাল সকাল উঠি, সেজন্য সব কাজ মোটামুটি সকাল সকালই হয়ে যায়, একটু লেটে উঠলেই এই হচ্ছে একটা অসুবিধা হয়ে যায়। তো বাদবাকি জামাকাপড়গুলো ওইদিকে মেলে দিই। তো জামাকাপড় মেলতে মেলতেই আমার হট করে টমেটোর গাছটাতে চোখ পড়লো, এর আগে আপনাদেরকে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু টমেটোগুলো বেশ ছোট ছোট ছিল, এখন দেখুন কি সুন্দর বড় হয়েছে আর থোকা থোকা ধরেছে, তো দেখুন অনেক কিন্তু ফুল এসেছে, আরও মনে হচ্ছে হবে। তো যতই আমরা টমেটো কিনে খাই না কেন সারা বছর, কিন্তু এই একটা গাছে যখন এতগুলো টমেটো ধরে না তার কিন্তু আনন্দটাই আলাদা, মানে নিজের গাছের টমেটো বলুন, ধরেছে বেশ বড়ই হচ্ছে আস্তে আস্তে। তো দেখি কটা ধরে, ভাবতেও পারিনি যে এরকম সুন্দর মানে একটা গাছের মধ্যে এতগুলো টমেটো ধরবে, তো আরও যদি লাগানো যেত তাহলে বলুন তো কত টমেটো ধরতো, তাহলে মনে হয় টমেটো আর কিনে খেতে হতো না। তাও আর বেশি দেরি করব না, এখন গিয়ে ঘরে আমি ঝটপট করে বিছানাগুলো তুলে নেব, নাহলে দেরি হয়ে যাবে। তো ফাইনালি আমার বিছানা তোলা কমপ্লিট, আর ওই দুটো ঘরের বিছানা তুলে তারপরে আমি আমার ঘরের বিছানাটা
তুললাম, তো মোটামুটি বিছানা তোলা কমপ্লিট আর জানলাগুলোও খোলা হয়নি। সকালবেলায় ওইদিকে আমি কাপড় কাচতে গিয়েছিলাম দেখে মানে ভুলে গেছি জানলা খুলতে, আর সকাল সকাল তো না খুললেও চলে, তো এখন আমি জানলাগুলো খুলে দিচ্ছি। এই সময়টাতে খুলে মোটামুটি ঠিক আছে, আর বেশি সকালে খুললেও না ঠান্ডা যেহেতু ঢোকে সেই জন্য একটু লেটে খোলাই ভালো, তো রোদটাও আজকে আছে। গুড মর্নিং বন্ধুরা, মাই সিম্পল কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, ছুটির দিন, সেজন্য আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তারপরে উঠে তড়িমড়ি করে কাপড়গুলো ভিজিয়ে রেখে মানে কাচলাম, তখন যখন আপনাদেরকে কোয়ার পরে দেখলাম তখন মাসি মানে বাসন মাছটাও দেখে কাচতে পারিনি। মাসি বলো ভিজিয়ে রাখো, আমি বাসন মেজে নিই, তারপরে তুমি কেচে নিও। তারপরে যাই হোক, এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে কাপড়গুলো কাচলাম, কারণ হচ্ছে জল যাতে চলে না যায় সেজন্যই আগে কাপড়টা কেচে নিলাম, কারণ ঘুম থেকে তো দেরিতে উঠেছি। তারপরে এসে বাসি বিছানাটা তুললাম, তো একটু দেরি হয়ে গেল। আর আজকে রোববার, যেহেতু আমাদের এখান থেকে প্রচুর পিকনিক যাচ্ছে সকাল থেকেই, তো আমাদের এখানে না প্রচুর মানে পিকনিকের স্পট আছে এই জলপাইগুড়ির মানে ডিস্ট্রিক্টে, প্রচুর প্রচুর মানে পিকনিকের স্পট। তো আগে আমরাও যেতাম, আমাদের এখানে যে মানে ক্লাবটা আছে, তো ওই ক্লাবে ছোটো করে দুর্গাপূজা কালী পূজা সবই হয়, ভালোই লাগে। মানে আমাদের এখানে আমরা মোটামুটি সিঁদুর টিঁদুর ছোঁয়াতে পারি, তো ওই ক্লাব থেকে প্রতি বছর আগে যেত, এখন সেটা আর হচ্ছে না, কয়েক বছর ধরে আর যাচ্ছে না, তো আমরাও গিয়েছিলাম, মজা হয়। তো এবছর তো কোনোখানেই আর পিকনিক যেতে পারিনি, তো কী আর করবো। তাই সকাল থেকে দেখলাম বেশ কয়েকটা গাড়ি গেল, মানে গেল বোঝা যায়, তো বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিয়ে যায়। তো মাও আজকে মানে রোববারে বাজার যায়, তো বাজার থেকে মাছ টাছ নিয়ে আসে, এই হচ্ছে অবস্থা। তো এখন কি হয়েছে বলুন তো, এখন হচ্ছে পিকনিকের বদলে মানুষ সারা বছরই মোটামুটি টুকটাক ঘোরে, ওই আলাদা করে অনেকেই এখন আর পিকনিক যায় না। তো আগে কিন্তু খুব মজা হতো, বিশেষ করে আমি তো ছোটোবেলায় খুব মজা করতাম, আমার মামা বাড়িতে যখন যেতাম তখন মানে পিকনিক করতাম। এই আমাদের যে বান্ধবীরা ছোটো ছোটো ছিলাম, তো ছোটো ছোটো ওই মামির কাছ থেকে চেয়ে নিতাম ছোটো ছোটো মানে কড়াই বলুন হাঁড়ি বলুন, ওগুলো নিয়ে কোনো রকমে পারতাম না, সেগুলো নিয়েই পিকনিক করতাম। সেই পিকনিকের মজা কিন্তু আলাদা, মানে আচ্ছেদ্য হয়ে থাকতো, তরকারিও কাঁচা থাকতো, ধোঁয়া মানে উনুনও ঠিক মতন ধরতো না, ওইভাবেই পারতাম না, তবুও চেষ্টা করতাম করতাম, ওই আনন্দই আলাদা ছিল। তো যাই হোক, এখন ওই আনন্দগুলো আর খুঁজে পাই না। তো এখন আমার মোটামুটি আরও অনেক কাজ আছে, সেগুলো সারবো, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি সারাদিন কী কী করি, তাহলে পরে আবার দেখা হচ্ছে। তো এদিকে মা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, এখানে রয়েছে কাতল মাছ, এটা আজকে রান্না হবে, চিকেন মাটন কোনোটাই আজকে হচ্ছে না, রোববার সেরকম মানে স্পেশাল কিছু নেই। আর আজকে অনেক বছর পর আমাদের বাড়িতে এনেছে মা পুঁটি মাছ, তো গত মানে সপ্তাহে মা বলেছিল বাজারে না এখন খুব সুন্দর মানে টাটকা পুঁটি মাছ উঠছে, তো মাকে বললাম তো আনতে পারো, আমার বড় মাছের থেকে এরকম ছোট ছোট মাছই খেতে ভালো লাগে। তো অনেক বছর আমাদের বাড়িতে পুঁটি মাছ আনা হয়নি, তো বিভিন্ন কারণের জন্য আমি খেতাম না, তারপরে আমার মেয়ে তো খাইই না পুঁটি মাছ, তো আমি বললাম খেয়ে দেখি, এখন তো অনেক বছর হয়ে গেছে, তো মা আজকে দেখেছে তো সেজন্য নিয়ে এলো। তো এটা আগামীকাল করা হবে চচ্চড়ি পুঁটি মাছে, তো অনেক দিন খাওয়া হয়নি, ভীষণই ভালো লাগে খেতে। তো এখন আমি জলটা ভরে নিচ্ছি, কারণ হচ্ছে সকালবেলা তো জল ভরা হয়নি, আর জল মানে যে ভরে রাখি সেই জলও শেষ হয়ে গেছে, সেজন্য ভাবলাম জলটা ভরে রেখে তারপরে অন্যান্য কাজগুলো সারবো। আর ওইদিকে মাও রান্না ঘরে রান্না বসিয়ে দিয়েছে, কারণ বাজার করে এসে তারপরে তো রান্না করতে হয়। তো এদিকে হচ্ছে আজকে পেঁয়াজকলি ভাজা, তো কালো জিরে ফোড়ন দিয়ে হবে পেঁয়াজকলি ভাজা। আর তো আপনাদেরকে বললামই যে কাতল মাছটাই আজকে করা হবে, তো কাতল মাছ তো আমার দুই ছেলে মানে ছেলে মেয়ে কী খাবে জানি না, তো মেয়ে তো মনে হয় না কী করবে, তো না খেলে ওই ডিমই করে দিতে হবে, আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে আর কি কাতল মাছটা হবে। আর এখানে হচ্ছে কাতল মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা হয়েছে, আর ভাত কিন্তু হয়ে গেছে, আর এখানে গতকালের ডাল রয়েছে সেটা হয়ে যাবে আজকে আর আলু ভাজা। তো আমি আবার চলে এলাম আমার ঘরের, আলনার অবস্থাটা যা হয়ে থাকে আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি, তো এগুলো ভাঁজ করব। আর আজকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো তো এখনও শুকায়নি, কারণ রোদের তেজটা খুবই কম, মানে খুব যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেটাও হয় না, বারে বারে কতবার যে আমি গিয়ে উল্টে পাল্টে দিয়ে মানে দিয়ে আসি আর কি, এই দিকে দড়িতে না মানে ছায়া পড়ে গেলে আবার ওই দিকে নিয়ে দৌড়ে গিয়ে দিয়ে আসি, মানে এরকম করেই সারাদিন মানে জামা কাপড় মানে উল্টে পাল্টে দিই আর কি। তো এখন ভাবলাম আলনাটাকে একটু ভাঁজ মানে আলনার জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিই,
কারণ হচ্ছে এরকম থাকলেও ভালো লাগে না, তো রোজই গুছিয়ে রাখি। আবার রাতের বেলায় সমস্ত জামা কাপড়, তারপরে ওরা পড়তে যায় টায় সব এরকমই হয়ে থাকে, আবার প্রতিদিন গুছাই। তো এই হচ্ছে রেগুলার একটা ডিউটি, তো এগুলো কাজও কিন্তু কিছু কম না। তো এদিকে সমস্ত কাজগুলোই আমি করি, তারপরে সময় পেলে আবার মাকেও হাতে হাতে কিছুটা করে দিই, কারণ হচ্ছে দেখবেন যে রান্না করে তাকেও যদি কেউ একটু হাতে হাতে হেল্প করে দেয় তাহলে তারও সুবিধা হয়। তো মিলিয়ে ঝুলিয়েই আমরা বাড়ির কাজগুলো করে নিই, তাতে অসুবিধা হয় না, চাপটাও একটু কম পড়ে সবার মানে উপরেই আর কি। তো আমার গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখুন সকালবেলায় কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো ইস্ত্রি করেছিলাম, তো ইস্ত্রিটা যেহেতু গরম ছিল সেজন্য ঠান্ডা করে নিয়ে তারপরে তুলে রাখছি। জায়গা জিনিস জায়গা মতো না তুলে রাখলেও ভালো লাগে না, এদিক ওদিক ছড়িয়ে রাখতেও ভালো লাগে না। তো এগুলো আমি এখন ঠিকঠাক মতন গুছিয়ে জায়গা মতন রেখে দেব। আর দেখবেন যদি এরকম ছড়িয়ে ছিটে রাখা যায় না, দেখতেও কিন্তু ভালো লাগে না, যখন কাজ হয়ে যাবে তখন যদি সঙ্গে সঙ্গে মানে কাজটা সেরে রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর আজকে আমি ভেবেছি যে কলিন দিয়ে সমস্ত কাজগুলো মানে আলমারি বলুন, ড্রেসিং টেবিল বলুন, সমস্ত কাজগুলো আজকে একটু মুছবো, কারণ কাজগুলো একটু নোংরা নোংরা লাগছে। যতই আমরা কাপড় দিয়ে মুছি না কেন, তবুও দেখবেন কাচের মধ্যে কিন্তু একটু মানে দাগ দাগ হয়ে থাকে, ছোপ ছোপ হয়ে থাকে। তো একদম চকচকা করতে গেলে কিন্তু একটু কলিন দিয়ে মুছে দিলে বেশ কয়েকদিন কিন্তু পরিষ্কার থাকে। সেজন্য আমি ভাবলাম যে আজকে কলিন দিয়ে আলমারির কাজ ঠাজগুলো একটু মুছে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর পরিষ্কারও লাগবে। তো এখন সেজন্য আমি সবগুলো মুছে নেব। তো ওদিকে সমস্ত মুছে নিয়ে আমি এই বক্সটার যে কাজটা আছে সেটাও মুছে, এটা তো বেশি মানে ছোপ ছোপ হয়ে যায় কারণ জল ছেটে মুখ ধোয়ার সময়, তো এটা মুছে মুছে নিলে আমার হয়ে যাবে, তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন বিড়ালটা কি সুন্দর বসে আছে, ও কিন্তু ভাত খাওয়ার জন্য বসে আছে। জ্যাককে খেতে দিলে জ্যাক যদি না খায় তারপর ও ঢুকে খাবে। তো এখানে কিছু জামা কাপড় রয়েছে, ছায়াও পড়ে গেছে, এগুলো সব শুকিয়ে গেছে, কিছু শুকিয়ে গিয়ে মানে গিয়েছিলো সেগুলো তুলে রেখেছি, আর বাদ বাকিটা এখন তুলে নিচ্ছি। আর এদিকে কিছু জামা কাপড় আবার মানে ওই সাইডে দড়িতে দিয়েছিলাম, কারণ হচ্ছে বললামই তো রোদ সবসময় এক জায়গাতে থাকে না, সারা বাড়িতে ঘুরতে থাকে, যখন যেদিকে রোদ পাই সেদিকেই দিয়ে দিই। এইভাবেই জামা কাপড় শুকাই। তো এখন তুলে নেব, আর এখন ভাত তো করা যাবে না, আর মোটামুটি আমাদের বাড়ির সবারই স্নান টান কমপ্লিট, তো খেতে বসবো। সেজন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে রাখি, তারপরেই খাওয়া দাওয়া সারবো। মারও হয়ে গেছে, তো মা বলছো মা বললো আর কি যে তাড়াতাড়ি কর, আমি ভাত বাড়বো। আর গরম গরম ভাত বাড়ার সাথে সাথে না খেলে না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো এখন আমি কয়েকটা জামা কাপড়ই এগুলো তুলে নিয়ে ঘরে রেখে তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো, কারণ হচ্ছে এর বেশি আর দেরি করবো না, অলরেডি অনেকটাই আজকে দেরি হয়েছে। তো ভাত বেড়ে দিচ্ছে মা, তো এখন খাওয়া দাওয়া সারবো, আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দেব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে কিন্তু আগামী দিনে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। তাহলে আজ এখানেই শেষ করে দিচ্ছি।